হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কচুর লতি রেসিপি। তো রেসিপিটা বানাতে আমার লাগছে কচুর লতি, যেটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। লাগছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন, পোস্ত বাটা লাগবে, সর্ষে বাটা লাগবে, একটুখানি নারকেল বাটা লাগবে, আর লাগবে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন। প্রথমে আমি তেল দেবো প্যানের মধ্যে। সর্ষের তেল মানে আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি। তেল যখন দেখবো গরম হয়ে গেছে, তখন আমি তেলের মধ্যে ফোড়নগুলো দেব, শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন ইউজ করছি। লতিগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, তো সেই লতিগুলোকে আমি এখন দেবো এবং লতিগুলোকে ভালোভাবে ভাজবো। অনেকে লতিকে আগে সিদ্ধ করে রেখে দেয়, তারপর রান্নাটা করে, কিন্তু আমি সেটা করি না। আমি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি। এটা একটু সময়টা বেশি লাগে, এইটা নাহলে অন্য কোনো প্রবলেম নেই। তো এবার লতিটাকে ভালোভাবে ভাজতে হবে। স্বাদ মতো নুন ইউজ করবো, যে যেরকম নুন খায় সে সেরকম নুন দেবে। আমি নুন কম খাই, তাই আমি কম নুন দিচ্ছি। নুনটা স্বাদ মতো দেবে। এবার এটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে। লতি অনেক রকমভাবে রান্না করা যায়, অনেকে অনেক রকমভাবে লতি রান্না করে, বাট আমি খুব সুন্দরভাবে রান্না করি। আমি যেভাবে করি আমি সেরকমভাবেই। এই যে এটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর আসছি। এবার এটার মধ্যে আমি সর্ষে বাটাটা অ্যাড করবো। 2 চামচ মতো সর্ষে নিয়েছি আর 2 চামচ মতো পোস্ত নিয়েছি। সর্ষে বাটা অ্যাড করবো, পোস্ত বাটা দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেহেতু অনেক বেশি পরিমাণে দিয়েছি, সেজন্য এগুলোকে চিরে দিইনি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং খুব করতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম, 5 মিনিট পর আবার আসছি।
মিনিট পর ফিরে এলাম। রুটিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে এসছে। আর এই রান্নাটাতে আমি আলাদা করে কোনো জল অ্যাড করিনি, কারণ আমি যখন সর্ষেটা বেটেছিলাম বা যখন আমি পোস্ত বেটেছিলাম তখন তার মধ্যে অনেকটা করে জল ছিল। তাছাড়া এটা একটু গ্রেভি টাইপের হবে, তো সেজন্য আমি এটাতে জল দেব না। তো এবার এটার মধ্যে আমি কোরা নারকেল দিয়ে দেবো, নারকেল কুড়ে রেখেছিলাম। তো এইটা নামানোর আগে নারকেল কোরা দিলে একটা অসাধারণ টেস্ট হয়, তো সেই জন্য আমি এখানে রেসিপিটা নামানোর আগে নারকেল কুচি দিই। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটুখানি সর্ষের তেল, একটা ফ্লেভার আসে সর্ষের তেলটা দিলে। ব্যাস এটা হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দেবো। তো এইভাবে আমি বানিয়ে নিলাম কচুর লতি। অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। আমি জানি আপনারা সবাই এই রেসিপিটা জানেন, বাট আমি দেখিয়েছি আমার স্টাইলে, আমি যেভাবে রান্নাটা করি আমি ঠিক সেভাবে দেখিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।